সোম ও মঙ্গলবার পরপর দুদিন বন্ধ থাকবে লোকাল ট্রেন, সমস্যায় নিত্যযাত্রীরা। বুধবার থেকে স্বাভাবিক হবে শিয়ালদহ হাসনাবাদ শাখার ট্রেন চলাচল। শিয়ালদহ হাসনাবাদ শাখায় সোমবার এবং মঙ্গলবার বন্ধ থাকছে ট্রেন। সপ্তাহের প্রথম দিনেই ট্রেন বন্ধ থাকায় হয়রানির মুখে নিত্যযাত্রী থেকে শুরু করে হকাররা। আবারও বন্ধ ট্রেন চলাচল সোমবার থেকে মঙ্গলবার, অর্থাৎ মোট 47 ঘন্টা বন্ধ থাকবে বারাসাত থেকে হাসনাবাদের মধ্যে আপ ও ডাউন সমস্ত লোকাল ট্রেন। পূর্ব রেলের সূত্রে জানা গিয়েছে বারাসাত হাসনাবাদ লাইনে ডবল লাইনের কাজ হচ্ছে, যার কারণে বন্ধ থাকবে ট্রেন চলাচল। 19 এপ্রিল অর্থাৎ বুধবার সকাল থেকে স্বাভাবিক হবে ট্রেন চলাচল। এই বিষয়ে এক যাত্রী জানান, আমি কলকাতায় যাব, ট্রেন বন্ধ থাকার কারণে বাসে করে কলকাতায় যেতে হচ্ছে। দুদিন ধরে এই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে, যার কারণেই বাসেই সকলে যাতায়াত করছে। আগেই পূর্ব রেল সূত্রে জানানো হয়েছিল আগামী সোমবার এবং মঙ্গলবার অর্থাৎ 17 এবং 18 এপ্রিল শিয়ালদহ ডিভিশনের হাসনাবাদ লাইনে সান্ডালিয়া এবং লেবুতলা স্টেশনের মাঝে ডাবলিংয়ের কাজ শুরু হবে, যার কারণে হাসনাবাদ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। 19 এপ্রিল অর্থাৎ বুধবার সকাল থেকে আবার শুরু হবে ট্রেন চলাচল। ট্রেন চলাচল বন্ধ থাকার জন্য দুর্ভোগের শিকার যাত্রীরা। যাত্রীদের সুবিধার কথা ভেবে রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি ও বেসরকারি বাস পর্যাপ্তভাবে চালানোর ঘোষণা করা হয়েছে। এমনকি WSTC কোথা থেকে কখন ছাড়বে তার তালিকা প্রকাশ করেছে রাজ্য পরিবহন দপ্তর। নির্দিষ্ট সময় হাসনাবাদ এবং বসিরহাট প্রান্তিক জায়গা থেকে সরকারি বাসের তালিকা ও সময় দিয়ে নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে, কিন্তু ট্রেনের বিকল্প হতে পারেনি বাস। ট্রেন বন্ধ থাকায় স্বাভাবিকভাবে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বারাসাত ও কলকাতায় অফিসে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে সকাল সকাল সরকারি ও বেসরকারি বাসে ভিড় জমাচ্ছেন যাত্রীরা। একেতেই তীব্র গরমে অতিষ্ঠ বঙ্গবাসী, তারই মধ্যে ট্রেনের সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ। ট্রেনের সমস্যার কারণে কর্মরত মানুষেরা সঠিক সময় অফিসে পৌঁছাতে পারছেন না বলেও অভিযোগ। ট্রেন বন্ধ আছে বলে ওই জন্য বাসে যাচ্ছি। ট্রেন বন্ধ তো, আমি তো যাব কলকাতা, আমি কলকাতা যাব, এখানে ট্রেন বন্ধ, এখন কি করব, ওই জন্য বাসে যেতে হচ্ছে বাধ্য হয়ে। পাশাপাশি প্রতিদিন ট্রেনে হকারি করে যাদের জীবন ও জীবিকা চলে তারাও বিপদগ্রস্ত হয়ে পড়েছে ট্রেন বন্ধ থাকায়। ট্রেন বন্ধের ফলে ব্যবসা বন্ধ মানুষগুলির। এই বিষয়ে রেলের এক আধিকারিক জানান, শিয়ালদহ ডিভিশনে সন্ডালিয়া ও লেবুতলার মধ্যে ডাবলিংয়ের কাজ হওয়ার জন্য আগামী সোমবার দ্যাট ইজ 17 তারিখ এবং 18 তারিখ বারাসাত হাসনাবাদ সেকশনে সমস্ত ট্রেন বন্ধ থাকছে। আবারও বলছি, বারাসাত ও হাসনাবাদ সেকশনে 17 তারিখ মানে 16 তারিখ রাত্রে 12টা, 16 আর 17 যে রাত্রে 12টা, সেইখান থেকে 18 তারিখ রাত্রে 12টা, 19 তারিখ থেকে এবার ট্রেন চলাচল শুরু হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, হাসনাবাদ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।